ব্যবসা সহায়ক বাজেট হলেও রপ্তানি খাত পুনরুদ্ধারে তা যথেষ্ট নয় জানিয়েছেন রপ্তানিকারকরা। তারা বলছেন উৎসে কর ও ভ্যাটের ভার কমানো না হলে রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি সম্ভব নয়। রপ্তানি জোরদারে কাস্টমস ও বন্ডের জটিলতা দূর করতে বাজেটে সুনির্দিষ্ট সংশোধনী চান উদ্যোক্তারা। বিশ্বজুড়ে করোনার ছোবলে বিপর্যস্ত রপ্তানি খাত। হিমায়িত চিংড়ি থেকে শুরু করে সবজি ও পাটপণ্যের মতো বেশিরভাগ পণ্যেরই রপ্তানি কমেছে উদ্বেগজনক হারে। প্রস্তুত চামড়া ও জুতা স্যান্ডেলের রপ্তানি এখন কিছুটা ইতিবাচক হলেও কমেছে চামড়া পণ্যের বিদেশ যাত্রা। দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত গত বছরের তুলনায় ভালো করলেও তা লক্ষ্যমাত্রার তুলনায় 7% কম। এসব বিবেচনায় নতুন বাজেট রপ্তানিমুখী নয় বলছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। এই বাজেটটাকে আমরা আশা করেছিলাম গভর্নমেন্ট আমাদেরকে ধরেন কাস্টমস বন্ড ফোর্ট তারপরে আমাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটি সব কিছু মিলিয়ে গভর্নমেন্ট একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসগুলিকে টিকিয়ে রাখার জন্য যেহেতু আমরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে ভিয়েতনাম বলেন কম্বোডিয়া বলেন চায়না বলেন তাদের গভর্নমেন্ট তাদেরকে তাদের ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টারদেরকে যেভাবে ফ্যাসিলিটিগুলি দেওয়া হচ্ছে সেভাবে যদি আমাদের গভর্নমেন্ট এই দিস ইজ দ্য রাইট টাইম টু কনসেন্ট্রেট অন দ্যাট এরিয়া। চামড়া শিল্পের উদ্যোক্তারাও বলছেন বহির্বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে রপ্তানি বাড়াতে বাজেটের পদক্ষেপ যথেষ্ট নয়। এক্সপোর্ট গ্রোথ দিন দিন কমছে, এখানে যদিও আমাদের এই সেক্টরে 10% ইনসেন্টিভ আছে কিন্তু এক্সপোর্ট যেহেতু কম সেই কারণে কিন্তু অনেকে ইনসেন্টিভ নিতে পারছে না। যদিও কর্পোরেট ট্যাক্স কমেছে এটা আমাদের জন্য একটু সুবিধা হবে, কিন্তু প্রত্যেক বছর বাজেট আসলেই দেখা যায় যে সোর্স ট্যাক্স আপনার 1% করে, গত বছর যেটা হয়েছিল এইবার এটা আমরা আবেদন করার পরে এটা 0.50% করেছে, আমরা বলেছি এটা 0.25 করার জন্য এবং সেটাকে আপনার 5 বছরের জন্য ফিক্সড করে দেওয়ার জন্য। রপ্তানি খাতকে আগের চাঙ্গা অবস্থানে নিয়ে যেতে শুল্ক ও বন্দর কেন্দ্রিক জটিলতা দূর করার দাবি ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।